পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। পুলিশ জানায় দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জানা যায় সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম বাবুর অনুসারী মিনহাজুল প্রান্ত এবং সাধারণ সম্পাদক নুরুল্লাহর অনুসারী সাব্বিরের মধ্যে কথা কাটাকাটি হয়। পরীক্ষা শেষ হলে দুই গ্রুপ ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে 15 জন আহত হন। আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।